যারা ইমানের বলে বলিয়ান ঈমান যাদের সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান যাদের ফিলিস্তিনের মুসলমানদের ঈমানের মতো ঈমান যাদের উসামা বিন লাদেনের মতো ঈমান যাদের ওলিদ বিন খালিদের মতো এই রকম ঈমানদার যারা ছিল তারা তো ঠিকই মাঠে ময়দানে রয়ে গেছে 20 বছর যুদ্ধ করছে আমেরিকার রক্ত চক্ষুকে ভয় পায় নাই নেটুর 22টা দেশকে ভয় পায় নাই যারা সারা পৃথিবীতে বর্তমানে সুপার পাওয়ার আছে যেমন এক নম্বরে আমেরিকা দুই নম্বরে ব্রিটেন মার্কিন যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স অস্ট্রেলিয়া অস্ট্রিয়া এরকম বিশাল বড় বড় পরাশক্তিগুলোকে রক্ত চক্রকে উপেক্ষা করে 20 বছর যুদ্ধ করে আফগানিস্তানকে আফগানিস্তানকে স্বাধীন করে আজকে আফগানিস্তানের মাটিতে কালিমার পতাকা উড়াইয়া সেখানে কোরআনের শাসন কায়েম করে পৃথিবীবাসীকে দেখায় দিয়েছে কোরআনের ছায়া তলে আসলে যে কত শান্তি আজকে সেখানে চুরি তো দূরের কথা ডাকাতি তো দূরের কথা জিনা তো দূরের কথা জিনার তো কল্পনাই করা যায় না বেবিচার চুরি ডাকাতি মারামারি হানাহানি দুর্নীতি কোনো কিছু লেশ মাত্র সেখানের মধ্যে নাই রাস্তায় যদি কোনো মানুষ পড়ে থাকে কার বাপের বেটার ক্ষমতা নাই এক কথাই শেষ যেদিন তারা ক্ষমতায় এসেছে সেদিনই একটা মামলা ছিল পুরাতন সরকার দালাল সরকারের কোর্টের মধ্যে সেই মামলা পরের দিনই মিটমাট হয়ে গেছে কাবুলের গভর্নরের কাছে যায় বিচার হয়ে গেছে এক ব্যক্তি নিজেই গেছে গিয়া আমি তো আগে সরকারের আমলে একটা রিকশা চুরি করছিলাম এখন তো যে শাসন আছে এটা তো আগেই জানি কোরআন অনুযায়ী ফয়সালা হবে এখন একটা কাম করেন আমার বিচারটা কইরা দালাল যদি এই মামলাটা আমার কুড়ে উড়ে তা আমার কাম শেষ আমার কাম কিটা সে বিচার করণ লাগে ডাইকে আসামি আনন লাগব আসামি আয়া হাজিরা দিত না আপনার কাছে কি কও আসামি হাজিরা দিব এসে কথা বুঝছেন নে আসামি আসার পরে কতবার বাদীকে আমরা তো চিনি না বিচারককে বলতেছে বাদীকে আমরা তো অন্ধে গেল আসামি বাদী রে বিচারে বাইরে ফিরে আসছে আইনা সেরা বিচার মীমাংসা করে তো বিচারটা কি হন তুমি কইলো রিকশা চুরি করছি রিকশা একটা দাও রিকশা সুবহানাল্লাহ কইতেন না আল্লাহু আকবার এটার নাম হচ্ছে কোরআনের শাসন কোরআনের বিধান যাই হোক সেদিকে যাচ্ছি না এখন মুসলমানদের এই অবস্থা ছিল চোখে শুধু সরিষা ফুল দেখেছিলাম প্রাণ উষ্ট্রাগত হয়ে গিয়েছিলাম যে যে মুসলমান যে ধারণা করার কইরা লাইছেন পরের অংশে আল্লাহ বলছেন মা ওয়াদা আল্লাহ ওয়া রাসূলু ইল্লা গুরুরা কোন কোন মুসলমান মনে মনে ধারণা কইরি বলেছে আল্লাহ পরবর্তীতে মাফ করে দিছে আল্লাহ তো এবং আল্লাহ রাসূল আমাদেরকে তো কোনো প্রতিশ্রুতি দেয় না এটা তো মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে রে আজকে তো যুদ্ধ করবে না যুদ্ধের নামে এখানে আমাদেরকে নিয়ে মাইরা একেবারে শেষ করে দিব যেখানে তাদের সংখ্যা হচ্ছে 12,000 কিংবা 15,000 আমরা হইলাম মাত্র 3,000 এটা কিভাবে সম্ভব তাদের মোকাবেলা করা এটা তো কিভাবে সম্ভব কোনোভাবেই সম্ভব নয় এই জন্য তারা খুব গর্ব অহংকার করে দম্ভ এবং মতাকাব্বিরের সাথে এসেছিল মুসলমানদেরকে সমূলে উৎপাটন করে দিবে যে অবস্থাটা বর্তমানে ফিলিস্তিনে চলছে তারার নাকি 5,00,000 সৈন্য আছে কয়লা 5,00,000 6,00,000 নেটও দিব ধরেন আরো 12,00,000 মিলে 15-20,00,000 হবো নাকি তা 15-20,00,000 সৈন্য দিয়ে আমরা শেষ করে দিবা তোমরা তো তখনই পারো নাই তোমরা আমি কিন্তু একটা কথা রেখে গেলাম মক্কার বনু নাজিরের কথাটা মনে রাখবে বনু কুরাইজা এটার কথাটা পরে আনতেছি তোমরা তো তখনই পারো না যুক্ত ফ্রন্ট গঠন করে আর এখন নেটও করছো ইউরোপীয় ইউনিয়ন করছো সব করছো কইরা উরফে উরফে শান্তি শান্তি আর তলে তলে সৈন্য পাঠাও অস্ত্র পাঠাও হ্যাঁ তোমাদের যে এই যে জারজ বাদাইম্যা অবৈধ জেডার কোনো কি ছিল না কোনো সময় অস্তিত্ব ছিল না জেডার সিএস আর ও আর খতিয়ান বলতে কিছু নাই বাদাইম্যার গোষ্ঠীর আইনা সেটা জায়গা দিছো দিয়ে একটা রাষ্ট্র বানাইছো যে বাদাইম্যার গোষ্ঠীরে শেষ করে দিতে চাইল ছিল জার্মানের হিটলার তারার সংখ্যায় তখন ছিল 1 কোটি 1 কোটির মধ্যে সারাটা পৃথিবীতে এমন একটা শয়তানি আর এমন একটা সুলকানি আরম্ভ করছে ইহুদি গোষ্ঠী কথা বুঝছেন নি এরা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়ায় ছিটিয়ে গেছে এরার একটা নিজস্ব কোনো রাষ্ট্র ছিল না আমার কথা শুনেন সবাই এদিকে এদিকে তাকায় এরার নিজস্ব কোনো রাষ্ট্র নেই আপনারা জানেন নি ইহুদির কোনো রাষ্ট্র নেই সারা পৃথিবীতে ইহুদির কোনো একটা রাষ্ট্র ছিল না
যে দেশে জায়গা পাইছে ওই দেশেই থাকছে, যেখানে গেছে এখান থেকে বিতাড়িত হইছে, যেখানে গেছে সেখান থেকে কি হইছে বিতাড়িত হইছে। সর্বশেষে যায় সেরা ইউরোপের তৎকালীন খুব পরাশক্তি, সারা বিশ্বের পরাশক্তি জার্মান। জার্মান কিন্তু এখনো আমাদের পক্ষে আছে, আপনারা জানেননি, জার্মান এখনো আমাদের পক্ষে আছে। হ্যাঁ, যদিও অস্ত্র দেয় নাই কিন্তু তাদেরকে সমর্থন করে না। এই আমরা দেশে যাদেরকে আমরা বাদাম্য বলি, একবার বাড়িতে আর একবার থাকলে এখানে তাইকে ফিলিস্তিনে জায়গা জমি দখল করতে 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 যায়। আজকে বাদাম্য এখানে মালিক সাজ্জা বসে, বাদাম্য কি সাজ্জা বসে, মালিক সাজ্জা বসে। তাইলে এখন আসুন মুসলমান ভাইয়েরা, আমার আমার কথাটা আমি শেষ করে দিচ্ছি। মুসলমানের কি অবস্থা ছিল আল্লাহ পরে শেষে বলেছেন, হুনালিকা বুতুলিয়াল মুমিনুনা ওয়া জুলজিলু জিলজালান শাদীদা। আল্লাহ বলেন, হে মুমিনের দল, মুসলমানের দল, ভালো করে শুনে রাখো, কেউ ওইটেন না, কথাটা শুনেন, কথাটা শেষ দিয়ে দিতেন না, ভালো করে শুনে রাখো, তোমাদের অবস্থা কেমন ছিল, চোখে শুধু সরিষা ফুল দেখতে প্রাণটা উষ্ঠাগত হয়ে গিয়েছিল, আর যার মনে যা এসেছিল ধারণা করে ফেলেছিল, আজকে মনে হয় আমরা পৃথিবীর বুকে আর বেঁচে থাকবো না, যে বাহিনী আইতেছে। আর তোমাদের কেমন কম্পনে কম্পিত করা হয়েছিল, আল্লাহ কোরআনে এভাবে বলেছেন, ওয়াজুলজিলু জিলজালান শাদীদা, তোমাদের কেমন জালজালা দেওয়া হয়েছিল, এমন কম্পন দিয়ে তোমাদের ইমানের পরীক্ষা নেওয়া হয়েছিল। তোমরা তো সেদিন ইমানের পরীক্ষায় পাশ করেছিলে মুসলমান, কিয়ামত পর্যন্ত এরকম জালজালা আসবে, এরকম কম্পন আসবে, টিকে থাকতে হবে, 5 লাখ 10 লাখ 22 লাখ সৈন্য দিয়ে কোনো লাভ হবে না, দুনিয়ার অস্ত্রশস্ত্র দিয়ে কোনো লাভ হবে না, ইমানের বলে আগে বলিয়ান হতে হবে, নিজের যা আছে তা দিয়ে সামর্থ্য অনুযায়ী চেষ্টা চালিয়ে যেতে হবে, মাঠে ময়দানে নামতে হবে। এরপরে আসবে কোথায় থেকে সাহায্য, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে পরামর্শ সভায় বসলেন, এখন কি করা যায় আমি সংক্ষেপ করে ফেলতেছি, খুব মনোযোগ দিয়ে শুনেন, সময় শেষ হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করলেন, ও আমার সাহাবীরা পরামর্শ দাও, যদিও আমার নবীর পরামর্শ করার কোনো দরকার ছিল না, পুরো অথরিটি ছিল, পুরো ক্ষমতা ছিল সিদ্ধান্ত নেওয়ার, কিন্তু নবী পরামর্শ কেন করেছেন, আমাদেরকে শেখানোর জন্য পরামর্শ করলে, কাজ করলে বয়ান কি হয়, বরকত হয় এটার মধ্যে, পাশাপাশি আরেকটা বিষয় উম্মতকে পরামর্শ শিক্ষা দেওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ বসলেন, ওই পরামর্শ সবাই বললেন, ওগো আমার সাহাবীরা তোমরা পরামর্শ দাও, এখন কি করা যায়। সাহাবায়ে কেরাম পরামর্শ কেউ দিতে পারতেছে না, সাহাবীদের মধ্যে একজন সাধারণ সাহাবী, অতি সাধারণ, তিনি পারসিক দেশ থেকে, পারস্য দেশ থেকে তিনি বন্দী হইয়া এসেছিলেন, পরবর্তীতে তাকে আজাদ করে দেওয়া হয়, নাম আপনারা শুনেছেন, নাম বললেই চিনবেন, তিনার নাম ছিলেন হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু। নাম শুনছেন না, হযরত সালমান ফার্সি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধকালীন সময়ে কঠিন মুহূর্তে আমি পারস্য দেশের বাসিন্দা, পারস্য সম্রাটদেরকে আমি দেখেছি, তাদের যুদ্ধের রণকৌশল আমার কিছু অবগত আছে, আমি ইয়া রাসূলুল্লাহ একটা পরামর্শ দেই, এই মুহূর্তে ডাইরেক্ট সম্মুখ যুদ্ধে না জড়ায়াম, আমরা একটা কৌশল অবলম্বন করতে পারি, সেটা হলো মদিনার চতুর্দিকে যে রাস্তাগুলি দিয়া তারা মদিনার মধ্যে অ্যাটাক করার সম্ভাবনা আছে, সেই জায়গাগুলির মধ্যে যদি একটা পরিখা খনন করি, খন্দক খনন করি, মানে বিশাল গর্ত, তাহলে তারা সেই খন্দক পার হইয়া আসা আমাদের উপরে আক্রমণ করতে খুব হিমশিম খাবে। সুবহানাল্লাহ, যেই পরামর্শ যারা আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ ঠিক আছে আমি সংক্ষেপ করে বলতেছি, এই পরামর্শ অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন করে দায়িত্ব দিলেন, 10 জন সাহাবী 40 গজ পরিখা খনন করবে, তাইলে 3000 সাহাবী দেখা গেল মাত্র 6 দিনের মধ্যে সাড়ে 3 মাইল
নাইল এলাকা জুড়ে মদিনার সালা পর্বত সালা পর্বত নামে একটা পর্বত আছে পাহাড় আছে এই পাহাড়ের পশ্চাৎ দিক থেকে পরিখা খনন খন্দক খনন শুরু করে দিয়েছে মাত্র 6 দিনের মধ্যে 3.5 মাইল পরিখা খনন শেষ হয়ে গেছে সুবহানাল্লাহ কেন না আর মজার কথা আছে শুনুন তাহলে বর্তমানের ফিলিস্তিনের হামাসরা যেভাবে যুদ্ধ করতেছেন তাদের অপর পক্ষের সৈন্য সংখ্যা অনেক তাদের সাথে কোলায়ে উঠতে হবে কিভাবে হামাস কিন্তু নিচে দিয়ে সুরঙ্গ পথ তৈরি করছে আমি দেখতেছি এই আয়াতের সাথে হুবহু মিলে গেছে কথাটা খুব ভালো করে খেয়াল করুন এইভাবে দেখে গেলাম সাহাবায়ে কেরাম যার যার কাজের মধ্যে লিপ্ত আছেন কেউ কথা না বলি সাহাবায়ে কেরাম যার যার কাজের মধ্যে লিপ্ত হয়ে আছেন আল্লাহর কুদরত বোঝা যায় না যিনি এই রণকৌশলের পরামর্শ দিয়েছিলেন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু সালমান ফার্সিকে যে জায়গার দায়িত্ব দেওয়া হয়েছিল সেই জায়গার মধ্যে পরিখা খনন করতে যায়া দেখা গেল কি ওখানের মধ্যে বিশাল আকৃতির এক পাথর পড়ে গেছে আল্লাহ আকবার বিশাল আকৃতির পাথর কত যন্ত্রপাতি কত কিছু আল্লাহ রাসূল যে এখানে দাইতেছেন নবীজির কাছে গেলেন নবীজির কাছে গিয়ে দেখলেন আমার নবীর পেটের মধ্যে তো খাবার নাই পেট আর পিঠ এক হয়ে গেছে সারা শরীরের মধ্যে ধুলা বালু দিয়ে একবারে একাকার হয়ে গেছে যায় বললেন ইয়া রাসূলুল্লাহ এই অবস্থা পাথর তো কাটতে পারতেছি না কোন কোন সাহাবী পরামর্শ দিয়েছে একটু গুড়ায়া নেওয়ার জন্য এটা তো সম্ভব না আপনি যেভাবে হুকুম দিয়েছেন সেভাবে করতে হবে সুবহানাল্লাহ আমরা হইলে কইলাম আরে হোনার নবীর কাছে যাবে টাইম আছে গুরায়া কইরা লাফাত্তরের জায়গা ফাত্তর তা হোক সুবহানাল্লাহ কইতেন না সাহাবায়ে কেরামের কি রকম মেতাত ছিল নবীর প্রতি নবী নিজে সেখান থেকে আসলেন এসে দেখলেন এই অবস্থা আমার নবী কি করলেন নিজের হাতে কি নিলেন কোদাল নিলেন কিংবা পাথর কাটার যে যন্ত্র ছিল সেই যুগে সেটা হাতে নিলেন হাতে নিয়ে আমার নবীর জবানে পড়লেন ও তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা এই কথা বললেন নবীজি পাথরের উপরে আঘাত করলেন দেখা গেল কি পাথরটা তিন ভাগের এক ভাগ কেটে গেছে সুবহানাল্লাহ অথচ এর আগে সমস্ত যন্ত্রপাতি সব ফেল আমার নবী আবার দ্বিতীয়বার আবার বললেন এই আয়াতের আরেকটু অংশ বারে আতাম্মাত কালিমাতু রাব্বিয়া সিদকা ওয়া আদলা পাথর তিন ভাগের দুই ভাগ কেটে গেছে আবার নবী বললেন আতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লি কালিমাতিহি ওয়াস সামিউল আলিম এই কথা বললে এই কালামে পাক তেলাওয়াত করে যখন কূপ দিলেন দেওয়ার সাথে সাথে পাথর কেটে চুরমার হয়ে গেছে কিন্তু হযরত সালমান ফার্সি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো একটা জিনিস লক্ষ্য করেছি আপনি যতবার পাথরের মধ্যে কূপ দিয়েছেন ততবারই দেখেছি গো এখানে যেন একটা আগুন জ্বলে উঠেছে আর আপনার মুখে শুনেছি আপনি আমিন বলেছেন ইয়া রাসূলুল্লাহ সব বুঝেছি কিন্তু এটা বুঝি নাই এটার কারণ কি আল্লাহর রাসূল বলেছেন সালমান তুমি কি দেখে ফেলেছো জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি দেখে ফেলেছি ক আমি যখন প্রথমবার আঘাত করি জিব্রাইল আমিন এসে আমাকে বললেন ওগো আল্লাহর নবী এই যে আগুনের মধ্যে আপনি দেখছেন ফারস্য সাম্রাজ্য দেখানো হয়েছে আপনাকে অদূর ভবিষ্যতে যদিও আপনার উম্মতের আজকে জীবন বাঁচানোর জন্য পরিখা খনন করছে গাতা করতেছে জীবন বাঁচানোর জন্য অদূর ভবিষ্যতে ফারস্য বিজয় করবে সুবহানাল্লাহ দ্বিতীয়বার যখন আমি আঘাত করে আগুনের মধ্যে আমাকে রোম সাম্রাজ্য দেখানো হয়েছে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ তখন আমিন কেন বললেন জিব্রাইল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ অদূর ভবিষ্যতে রোম বিজয় করবে তৃতীয়বার যখন আঘাত করা হলো আমাকে ইয়ামান দেখানো হয়েছে ইয়ামানের শ্বেত পাথর বলা হয়েছে ভবিষ্যতে আপনার উম্মত ইয়ামান সহ বিজয় করবে তখন তো সৌদি আরব রাষ্ট্রের জন্মই হয় নাই সুবহানাল্লাহ না তাইলে সংখ্যায় কত ছিল মাত্র 3000 আর তাদের ছিল কত 15000 মতান্তরে 12000 যাই হোক তারা তো খুব প্রশিক্ষণ প্রাপ্ত ছিল আমাদের লোকজন প্রশিক্ষণ প্রাপ্ত ছিল না আমার কথা শেষ করে দিচ্ছি এখানের মধ্যেও মুনাফিক ছিল কিছু কিছু মুনাফিক নামদারি মুসলমান তখন বলতে থাকলো
কেমন কথা যারা নিজেদের খাওন পরনের খবর নাই ফেড়ে ভাত নাই জামা কাপড় নাই বাড়িঘর ছাইরা আইছে মাড়ি কুইরা জান বাঁচাবার চেষ্টা করতেছে এরা আবার নাকি ফারুশ বিজয় করবে রুম বিজয় করবে ইয়ামান বিজয় করবে টিটকারি করছে কি ফারুশ বিজয় হয় না রুম বিজয় হয় না ইয়ামান তো এখনো বিজয় আছে পারস্য বর্তমান ইরান এখনো তো বিজয় আছে রুমও বিজয় করেছিলাম রুম আমাদের হাত থেকে চলে গেছে আমাদের মুসলমানদের হ্যাঁ আরাম আয়েশের ফরমাইশ জিদ্দিগির কারণে যাই হোক এখানে যুদ্ধ শেষ হয়ে গেল এক মাস পর্যন্ত যুদ্ধ ছিল এই পাশ আর ওই পাশ থেকে কি ছিল শুধু তীর ধনুক ইত্যাদির খেলা চলছিল কিন্তু আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইলেন সময়টা ছিল শীতকাল প্রচন্ড ঠান্ডার কারণে আবু সুফিয়ানের নেতৃত্বে 15,000 যে বাহিনী এসেছিল টিকতে পারে নাই ফেরেশতারা অদৃশ্য শক্তি হইয়া মায়ের আরম্ভ করলো এদিক দিয়ে প্রচন্ড ঠান্ডার কারণে সব বিদায় হয়ে চলে গেল এরপরে আর জীবনে কোনোদিন চোখ তুলে তাকানোর কোনো সাহস পায় নাই আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা দিলেন মদিনার ভিতরে মদিনায় যাওয়ার পরে কাপড় চোপড় জামা কাপড় খুলে অস্ত্র খালি রাখলেন রাখার পরে জিব্রাইল আমিন একটা খচ্চরের উপরে গাদা মতন্তরে গাদার উপরে সওয়ার হইয়া আল্লাহর রাসূলের দরবারে দাহিয়াতুল কালবির সূরত দিয়ে যায় নবীর দরবারে হাজির হাজির হইয়া বললেন ইয়া রাসূলুল্লাহ পাগড়ি খুলে ফেলেছেন অস্ত্র রেখে দিয়েছেন আমরা তো পাগড়ি খুলি নাই অস্ত্র রাখি নাই আল্লাহ হুকুম করেছেন আপনাকে যাইতে হবে খাইবার ওই যে বনু নাসির বনু কুরাইজা বলছিলাম নি কাদদারি কইরা চুক্তি লঙ্ঘন যারা করছিল এরা ছিল ইহুদি এরা ছিল কি ইহুদি ওয়াদা লঙ্ঘন যারা করেছিল সেখানে যায় তাদেরকে তিনটা শর্ত দেওয়া হলো এখানে থাকবা আর নাকি নিজেরা নিজেদেরকে হত্যা করে এখানে মরবা দেখা গেল কি বলছে আমরা এখানেও থাকবো না নিজেরা নিজেদেরকে হত্যাও করতে পারবো না আমাদেরকে একটু সুযোগ দেন আমাদের দুর্গ থেকে আমরা বেরিয়ে পৃথিবীর কোন প্রান্তে চলে যাব তখন সেখান থেকে আত্মসমর্পণ করে লেজ গোটায়া হাতে ব্যাগটা নিয়ে যাও না ব্যাগের মধ্যে যা ধরে তা নিয়ে এই পাপিষ্ট অবিশপ্ত ওয়াদা ভঙ্গকারী পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর নাফরমান যারা 70,000 নবীকে পর্যন্ত হত্যা করেছিল এই অবিশপ্ত ইহুদির দল সেদিনই আমাদের কাছে পরাজিত হয়েছে আত্মসমর্পণ করে সিলিন্ডার করে সেখান থেকে বেরিয়ে গিয়েছিল পৃথিবীর কোথাও জায়গা পায় নাই হিটলার 60,00,000 হত্যা করে বলছিল মার্সি 60,00,000 আর 40,00,000 রাখছিলাম সারা পৃথিবীরে বোঝানোর জন্য ইতাতে কিতা এরা যে কি জাত এটা যাতে পৃথিবীর মানুষ বুঝতে পারে এখন তো মানুষ বুঝতাছই হিটলার যদি মুসলমান হয় তো বেড়া লাগে আমরা দোয়া করলাম না বেড়া লাগে কি করলাম এলে দোয়া করার প্রয়োজন আছে বেড়া তো আর মুসলমান ছিল না কিন্তু বেড়া ভয় লাগেছে ঠিকই এখনো পর্যন্ত পৃথিবীবাসী বুঝে হিটলার কেন হত্যা করছিল যেখানে যাবে এখানে আপনাকে চুলকাবে যেখানে যাবে এখানে গ্যাঞ্জাম বাজাইব যেখানে যাবে সেখানে ষড়যন্ত্র করব এটার নাম হইল ইহুদি ইহুদি অবিশপ্ত ইহুদির দল আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিবেন ইনশাআল্লাহ ফিলিস্তিনি ভাইদের জন্য আমরা দোয়া করব এই বিষয়ে কেন আলোচনা করলাম আর অনেক কথা ছিল বলতে পারলাম না সময়ের অভাবে এই বিষয়ে আলোচনা এখনই দরকার চৈত মাসের ওয়াজকে মাঘ মাসে করলে হতো না যখন যেটা দরকার তখনই সেটা করতে হবে আমাদের ইমানকে মজবুত করার জন্য এই সকল বয়ানের মাধ্যমে